விவேகானந்த சூழல் சத்தி சுக சருபாய சாமினே தாபார আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। মঞ্চে উপবিষ্ট এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা জানাই। মঞ্চে উপবিষ্ট আজকের বিশেষ অতিথি অধ্যাপক ব্রহ্মময়ানন্দ মহাশয়কে শ্রদ্ধা জানাই। এই বিদ্যালয়ে যে সকল শিক্ষক শিক্ষিকাগণ রয়েছে সকলকে শ্রদ্ধা জানাই। সর্বোপরি আমার সামনে তোমরা যারা দীর্ঘক্ষণ এই গরমের মধ্যে বসে আছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। মূল্যবোধী শিক্ষা বর্তমান কালে এই বিষয়ের গুরুত্ব কতটা তোমরা অবশ্যই নিজেরা বুঝতে পারছ, অনুধাবন করতে পারছ। বর্তমান সামাজিক যে প্রেক্ষাপট তা আমাদের বারবার মনে করিয়ে দেয়। মূল্যবোধী শিক্ষা বর্তমানকালে নবীন প্রজন্মের মধ্যে একান্ত প্রয়োজন। কেননা মূল্যবোধী শিক্ষা যদি আমাদের যদি থাকে, আমাদের যদি ব্যক্তিত্বের বিকাশ যদি আমাদের ঘটে, আমরা যদি উপযুক্ত যদি মানুষ হই, তাহলে আমাদের সমাজের যে সমস্ত দিকগুলি আমরা দেখতে পাই সেগুলি হয়তো আমাদের আজকে দেখতে হতো না। তার জন্য আমাদের, আমি যখন গাড়িতে আসছিলাম অধ্যাপক ব্রহ্মানন্দ স্যারের সাথে আমরা আলোচনা করতে করতে পুরো গাড়িতে আসছিলাম, এ স্যারকে তোমরা চিন আগে দেখেছ তাই তো? তোমরা চিন স্যারকে আগে দেখেছ? ওনার একটা বিশেষ পরিচিতি আছে, উনি ময়না কলেজের সংস্কৃতির অধ্যাপক বিশাল পণ্ডিত, পাশাপাশি তিনি এই অঞ্চলের চারকালের প্রাক্তন বিধায়ক, বিশাল পরিচিতি আছে, অত্যন্ত পণ্ডিত মানুষ। তো আমরা স্যারের সাথে, আমি নিজে যখন সময় পাই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, আমরা আলোচনা করছিলাম এই যে বর্তমান যুগে যে সমস্ত সমস্যা হচ্ছে তার সমাধানের মূল যে রুট, মূল যে যেখান থেকে উৎপত্তি, সেখানে যদি আমরা যদি সমস্যা যদি আমরা যদি সমাধান করতে পারি, তাহলে হয়তো আমাদের আজকে এই সমস্ত সামাজিক নানা ধরনের অঘটন আমরা দেখতাম না। তোমরা বিভিন্ন বিদ্যালয়ে পড়ছ, এখান থেকে তোমরা উন্নত শিক্ষার জন্য কলকাতা যাবে, দিল্লি যাবে, আরো বা ভালো ভালো জায়গায় যাবে, সেখানে তোমরা ছাত্র জীবনে কাটাবে এবং তোমরা ছাত্রাবাস হয়তো অনেকেই থাকবে। আমরা বর্তমানকালে দেখতে পাই বিভিন্ন ছাত্রাবাসে, কিছু কিছু ছাত্রাবাসে যে সমস্ত পরিস্থিতি তা শুনে তোমাদের অভিভাবকরা আঁতকে উঠে ছাত্রাবাসের অবস্থা দেখে চিন্তান্বিত হয়, আমার ছেলেকে বা মেয়েকে বাইরে কি করে আমরা পাঠাবো। এই প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ঘটনা খুবই মনে পড়ে। তিনি যখন বিদেশে পড়ছেন, তার বন্ধু লিখছে, তিনি সবসময় নিজেকে এমন স্বতন্ত্রভাবে রাখতেন, এমন তার পার্সোনালিটি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। তার নিকটতম বন্ধুরা পর্যন্ত তাকে কোনোদিন তাকে নিয়ে হাসি উপহাস বা তার সাথে ষষ্ঠী ষষ্ঠী করার সুযোগ পেত না। এই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যক্তিত্ব। তিনি সেখানে গিয়েও রাত্রে দীর্ঘক্ষণ ধ্যান করতেন, আবার সারাদিন মানুষের মঙ্গলের কথা চিন্তা করতেন, আবার সময় পেলে মহাপুরুষদের জীবনী পড়তেন। নেতাজি সুভাষচন্দ্র বসু লিখছেন, রামকৃষ্ণ বিবেকানন্দ না থাকলে হয়তো আমার মধ্যে এই সেবা ভাবটুকু হয়তো আসতো না। তিনি যে সেবা ভাব লাভ করেছিলেন তার মূলে ছিল রামকৃষ্ণ বা বিবেকানন্দের মূল আদর্শ। তাই বর্তমান যুগে আমাদের ছাত্রছাত্রীদের জন্য একান্ত প্রয়োজন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, ক্ষুদিরাম বসুর মতো, সেই স্বামী বিবেকানন্দের মতো, ভগিনী নিবেদিতার মতো নিজের চরিত্রকে দৃঢ়তা করা।
দৃঢ় করা, নিজের ব্যক্তিত্বের বিকাশ প্রয়োজন। তোমরা যেখানে আছো সেখান থেকে তোমাদের নিজের চিন্তা ভাবনাকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, সেই নিজের উন্নত চরিত্রের জন্য, নিজের পার্সোনালিটির জন্য, নিজের ব্যক্তিত্বের জন্য তোমাকে দেখে সমাজের দরজা বলবে না এই ছেলেটি বা এই মেয়েটি অমুকের সন্তান। তা তোমাকে দেখে তোমার বাড়ির লোক রেসপেক্ট করবে, গর্ব অনুভব করবে। এই ধরনের ব্যক্তিত্ব আমাদের অর্জন করতে হবে। আর এই ধরনের ব্যক্তিত্ব অর্জনের জন্য আমাদের প্রয়োজন ছাত্র অবস্থায় থেকে আমাদের প্রাচীন যারা মহান ঋষি ছিলেন, যাদের আমরা প্রাতঃস্মরণীয় মনে করি, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঋষি অরবিন্দ, ভগিনী নিবেদিতা, তাদের জীবনীকে অনুসরণ করা। দেখবে তারা তোমাদের মতো বয়সে কি করেছে, ঠিক তোমাদের মতো যখন বয়স। নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি স্বামী বিবেকানন্দের বই তার এক পরিচিত আত্মীয়ের কাছ থেকে পান, সেটা পরে তেনার জীবনে পরিবর্তন এসেছে। তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ বিষয়ে দীর্ঘ গবেষণা করেন। ভগিনী নিবেদিতা মাত্র 8 বছর বয়সে, তার পিতামহ ছিলেন ধর্মযাজক, মাতামহ ছিলেন আয়ারল্যান্ডের মুক্তিযোদ্ধা, তার পিতা ছিলেন ধর্মযাজক। এই ভগিনী নিবেদিতা একটা সময়ে, তিনি মাত্র 8 বছর বয়সে তার পিতার কাছে ধর্মের নানা কথা শুনতে শুরু করেন। এই যে পিতামহের কাছ থেকে বা মাতামহের কাছ থেকে দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসার মূল তত্ত্বটা লাভ করে। তারপর তিনি যখন বড় হয়ে উঠেন, তিনি নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে পড়েন। রাগ্নি নামক একটি অনাথ আশ্রমের সাথে তিনি যুক্ত হয়ে পড়েন, অনেকের সেবায় নিজেকে নিয়োজিত করেন। কিন্তু সেখানকার সেই সেবা ভাবের মধ্যে তিনি ঠিক আধ্যাত্মিকতার মূল জোয়ার, সে শুধু সেবা করলে তো হবে না, সেই সেবার মধ্যে যদি আধ্যাত্মিকতা যদি স্পর্শ যদি না করে, পবিত্রতা যদি স্পর্শ যদি না করে, সেই সেবা আমাদের বন্ধনের কারণ, সেই সেবা থেকে আমাদের আরো নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। সেই সেবা শুধু সেবাতে থেকে যায়, সেই সেবা আমাকে আরো উচ্চ আকাঙ্ক্ষা পূরণের একটি রাস্তায় নিয়ে যায়। তার জন্য প্রয়োজন আধ্যাত্মিকতা। সেই আধ্যাত্মিকতার মূল যে বীজ স্বামী বিবেকানন্দের আলোচনায় তিনি পেয়ে যান। তারপর তিনি স্থির করেন ভারতে ফিরে ভারতে আসবেন, ভারতবাসীর সেবার জন্য তিনি আত্মনিয়োগ করবেন। কারণ ভারতে যে একমাত্র উন্নতির মূল সোপান স্বামী বিবেকানন্দ বলছে কি, আধ্যাত্মিকতা। ভারতে উন্নতির মূল সোপান হল আধ্যাত্মিকতা, শিক্ষার সাথে সাথে আধ্যাত্মিকতা থাকবে। তার জন্য আমরা আজকে এই সমস্ত মহান পুরুষদের আমরা প্রণাম করি, স্বামী বিবেকানন্দকে আমরা প্রণাম করি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, তিনি নিরুদ্দেশ হওয়ার পূর্ব দিক পর্যন্ত তিনি দীর্ঘ ধ্যানে ছিলেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি কি করলেন, তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি যখন কলেজে পড়তেন তখন থেকে তিনি ভারতীয় সংস্কৃতির সাথে যুক্ত হয়ে পড়েন। গীতা, উপনিষদ, ভারতীয় দর্শন, এই তিনটি বিষয় ছিল তার জীবনের মূল মন্ত্র। এই তিনটি বিষয়ের উপর তিনি আরো গভীর থেকে গভীরে প্রবেশ করার চেষ্টা করেন। তিনি যখন ইউনিভার্সিটিতে যান, তিনি ভারতীয় দর্শন শাস্ত্র নিয়ে ডিগ্রি করেন, গভীরভাবে ভারতীয় দর্শন, ভারতীয় ফিলোসফিকে তিনি জানার চেষ্টা করেন। এই ভাবটা কোথায় থেকে পেয়েছিলেন, বিবেকানন্দের কাছ থেকে। বিবেকানন্দ যখন নিবেদিতাকে যখন আমাদের এই দেশের সেবার জন্য নিয়ে আসেন,
আনার সাথে সাথে তিনি নিবেদিতাকে আমাদের এই দেশের সেবার কাজে লাগান দিন। নিবেদিতাকে এনেছিলেন স্বামী বিবেকানন্দ এই দেশের মানুষের, এই দেশের নারীদের শিক্ষার জন্য। নারী শিখে স্বামী বিবেকানন্দ বলতেন, একটি পাখার সাহায্যে যেমন একটি পাখি উঠতে পারে না, তার ঠিক তেমনি আমাদের দেশের নারীদের যদি উপযুক্ত শিক্ষা যদি না দেওয়া হয় তাহলে তারা নিজেরা বুঝতে পারবে না তাদের পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ। তার জন্য তিনি স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে এনে প্রথমে ভারতীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেন। আমাদের জীবনে সব থেকে বড় যে জিনিসটি প্রয়োজন, আমরা যদি সত্যি যদি আমাদের নিজের মাতৃভূমিকে ভালোবাসতে হয়, নিজের দেশকে ভালোবাসতে হয়, আমাদের যদি দেশপ্রেম যদি জাগ্রত করতে হয়, তাহলে আমাদের প্রথম প্রয়োজন নিজের দেশকে জানা, নিজের মাতৃভূমিকে ভালোবাসা, ভারতীয় সংস্কৃতিকে জানা, ভারতীয় গীতা উপনিষদ এগুলিকে জানা। ভারতীয় সংস্কৃতিকে তুমি না জানতে পারলে তুমি জীবনে কোনোদিন নিজের দেশকে ভালোবাসতে পারবে না। একটা উদাহরণ দিই, আমাদের আগ্রার তাজমহল আছে, আমাদের লাল কেল্লা আছে, আমাদের আরো বড় বড় সব অজন্তা ইগরা ইত্যাদি প্রাচীন সেই স্থাপত্য শিল্পগুলি রয়েছে। তোমরা সেখানে গেলে দেখবে নিখুঁত কারুকার্য কিভাবে হচ্ছে। পাশাপাশি তোমরা বিদেশে যখন যাবে সেখানে দেখবে বিশাল বিশাল অট্টালিকা, শুধু বিল্ডিং একটার পর একটা। সেখানে তুমি দীর্ঘক্ষণ হয়তো কতক্ষণ হয়তো তাকিয়ে দেখতে ভালো লাগবে, বা অসাধারণ বিল্ডিং। কিন্তু আমাদের তাজমহলে গেলে, অজন্তা ইগরাতে গেলে তুমি ঘন্টার পর ঘন্টা নয় শুধু জন্মের পর জন্ম তুমি এক একটা আর্ট নিয়ে তুমি গবেষণা করতে পারবে। এই হলো ভারতীয় সংস্কৃতি, এই সংস্কৃতি আর কোথায় নেই। তাই স্বামী বিবেকানন্দ যখন নিবেদিতাকে নিয়ে আসেন, তিনি ভারতবর্ষের খেতে খামারের মানুষরা কি করে কাজ করছে, কি করে ধান চাষ করছে, কি করে কাশ্মীরের মুসলিমরা কি করে নিজের আরো কয়েকজনকে নিয়ে যে সমস্ত দাদু দিদা নাতি সব মিলে গল্প করছে, ভারতীয় সংস্কৃতির কথা বলছে, এই সমস্ত গুলোর সাথে নিবেদিতাকে যুক্ত করছেন। অর্থাৎ নিবেদিতাকে ভারত আত্মার সাথে যুক্ত করে দেন। তারপরে তো আমরা দেখি সেই ফল, যখন প্লেগ মহামারী হয় সারা রাত্রি তিনি একটি শিশুকে কোলে নিয়ে বসে আছে, বস্তির একটি শিশু নোংরা আবর্জনার মধ্যে বসে আছে, যখন ভোর হতে যাচ্ছে তখন শিশুটি মারা যায়। তারপরে নিবেদিতা কি করেন, সেই বাড়িটিকে দূষণ মুক্ত করার জন্য সাথে সাথে নিজের হাতে চুলকাম করছে। কোথায় না, ইংল্যান্ডের একটি নারী নিজের হাতে সেই বাড়িটি চুলকাম করে দিচ্ছে, বস্তির বাড়ি। স্বামী সদানন্দ মহারাজের সাথে নিজে লরি লরি ভর্তি আবর্জনা বস্তি থেকে পরিষ্কার করছে। যখন কলকাতা প্লেগ মহামারী হয় তিনি যদি স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে বারবার বলছেন তুমি আমাদের এই দেশে আসতে পারো, কিন্তু সাবধান, এই দেশে আসার পরে আমার দেশের অর্ধাহারে অনাহারে অর্ধ উলঙ্গ মানুষ থেকে তুমি যেন তাদের অবহেলা না করো, তোমাকে বারবার আমি সাবধান করে দিচ্ছি। তোমরা আমাদের দেশের সেবা করতে পারো কিন্তু ভিখারির রূপে নয়, আমাদের প্রাপ্য তোমাদের দিতে হবে, এটা আমাদের প্রাপ্য। ভিখারির মতো দু টাকা দিয়ে দিলাম তুমি যা খুশি করে নিলে তা নয়, দিনে রাজার মতো শিবকে পূজা করতে হবে আমাদের দেশের মানুষকে। তার জন্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, তারপর তিনি ভারতীয় সংস্কৃতিকে জানার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। তার গভীরে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় দর্শন শাস্ত্রের গভীরে তিনি প্রবেশ করেছিলেন। এই যে ভগিনী নিবেদিতার কথা আমরা বলছিলাম, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কথা বলছিলাম, বিশ্বী অরবিন্দ যখন জেলে আছেন সেখানে তার স্ত্রী যখন চলে যান বাগবাজারের শ্রীমা সারদা দেবীর কাছে মনে শান্তির জন্য, চিঠিতে তার স্ত্রীকে ঋষি অরবিন্দ উৎসাহ দিচ্ছেন মা সারদা দেবীর কাছে যাওয়ার জন্য, আর জেল থেকে যখন মুক্ত হন তখন ঋষি অরবিন্দকে
তখন মা বলছে এইটুকু ছেলে তার হাইট একটু কম ছিল বিশ্ব অলিম্পিকে, বলছে এইটুকু ছেলে তাতেই তাকে এত ভয়, ইংরেজদের এত ভয়। জেলে বসে তিনি কর্মযোগের উপর লেখা শুরু করেন, তিনি তার আত্মজীবনীতে লিখছেন স্বামী বিবেকানন্দ আমাকে অনুপ্রেরণা দিয়েছেন কর্মযোগের উপর, গীতার কর্মযোগের উপর লেখার জন্য। তিনি তারপর গীতার উপরে বিশাল বই লিখতে যান। এই যে ভারতের স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে তারা সকলে স্বামী বিবেকানন্দের দ্বারা উদ্বুদ্ধ। আমাদের দেশের সেবক প্রয়োজন, আমাদের দেশের মানুষের উন্নতি সাধন প্রয়োজন, কিন্তু তার আগে তোমরা যদি সত্যি যদি মানুষ হতে চাও, আমাদের দেশের সংস্কৃতি, আমাদের যারা আমরা প্রাতঃস্মরণীয় বলে আমরা পূজা করি, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, যাদের আমরা শ্রদ্ধা করি, প্রণাম করি, তাদের জীবনীতে কি রয়েছে, অর্থাৎ তোমাদের মতো যখন বয়স ছিল তারা কি করতে, তারা কি তোমাদের মতো দশটা প্রাইভেট মাস্টারের বাড়িতে শুধু দৌড়াতো, তোমরা কি করো এখন, সেলফ স্টাডি বলতে আছে তোমাদের খুব কম, সকালে মাস্টার বাড়ি যাবে, সেখান থেকে এসে আবার স্কুল, স্কুলের পরে আবার গিয়ে মাস্টারের বাড়ি, সেলফ স্টাডি নেই। রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের নাম তোমরা সবাই শুনেছ, এক ব্যক্তি সবাই জানবে যে কি যেহেতু এখানে নরেন্দ্রপুরে ব্রাঞ্চ সেন্টার আছে, সেখানে রেজাল্ট সম্পর্কে তোমরা জানো, সেখানে ছাত্রছাত্রীরা কি করে দিন রাত্রে শুধু মাস্টারের বাড়ি, মাস্টারের কাছে তারা যায় না। স্বামী বিবেকানন্দ আমাদের চেয়েছিলেন সার্বিক বিকাশ, তারা সকালবেলা ঘুম থেকে উঠে একটু প্রার্থনা করে, তারপরে একটু শ্রমদান করে, অর্থাৎ নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, মন্দিরে একটু কাজ করা, ফুল বাগানে একটু কাজ করা, তারপর পিটি করে শরীর চর্চা, তারপর সেখান থেকে এসে নিজেরা পড়তে বসে, সেলফ স্টাডি বা একজন শিক্ষক এসে তাকে একটু গাইড করে দেয়, তারপর স্কুলে যায়, স্কুলের পরে সবাই গিয়ে ফুল ফল খেলছে, কেউ গান করছে, কেউ বাজনা বাজাচ্ছে, ইত্যাদি কিছু শিখছে। এই যে ব্রহ্মানন্দ স্যার বসে আছেন, বিদ্যামন্দিরের স্টুডেন্ট, আমাদের বেলুর বিদ্যামন্দিরের স্টুডেন্ট, সব কিছু করতে হবে, গান বাজনা খেলাধুলা সব কিছু করতে হবে, সার্বিক বিকাশ চাই স্বামী বিবেকানন্দ তাই বলছে। তারপর সেখান থেকে গিয়ে আবার প্রার্থনা, প্রার্থনার পরে আবার এই ধরনের সাধুরা প্রায় প্রতি মাসে একটা করে আলোচনা সভা করে, সেখানে অংশগ্রহণ করতে হবে। আর তোমাদের মা বাবারা বলবেন সন্ধ্যার সময় যদি তোমরা যদি এই সমস্ত প্রার্থনা বা আলোচনা সভায় যদি যাও, তোমাদের মার্কস কমে যাবে, 95% থেকে 2% কমে যাবে। কিন্তু গত বছরে যে ছেলেটি নরেন্দ্রপুর থেকে প্রথম হয়েছিল, পুরো বাংলা থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিল, সেই ছাত্রটি ওই সকাল থেকে প্রার্থনা আলোচনা সভা তারপর সেলফ স্টাডি এই তিনটার সঙ্গে খেলাধুলা সব কিছুর সমন্বয়ে তার জীবনটা গড়ে তুলেছিল। সার্বিক বিকাশের জন্য আমাদের সব কিছু চাই, শরীরচর্চা প্রয়োজন, আর সব থেকে যেই জিনিসটি এখন সব থেকে যেই জিনিসের অভাব হচ্ছে আমাদের গ্রামে গঞ্জের স্কুলে, সেলফ স্টাডি, সাত ধারে বিন্দুমাত্র সাত ধারে নেই, সারাক্ষণ মাস্টারের মা বাবা মনে করেন এখন বাচ্চাকে যদি একা ছেড়ে দিই সে পড়বে না, একজন মাস্টারের কাছে দিয়ে দিলে সে পড়বে, সেলফ স্টাডি নেই। সেলফ স্টাডি সব থেকে তোমাদের বেশি দ্রুত অগ্রসর করতে পারবে, স্কুলে যে সমস্ত পড়াগুলি শুনছ তা তুমি ঘরে গিয়ে নিজের যদি নিজের থেকে যদি একটু চিন্তা না করো, আত্মস্থ যদি না করো, তাহলে তোমার সার্বিক বিকাশ কী করে হবে, বুদ্ধির বিকাশ কী করে হবে, হয়তো কয়েকটা সার্টিফিকেট অর্জন করতে পারবে। স্বামী বিবেকানন্দ বলছে যে শিক্ষা নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে না সেই শিক্ষা শিক্ষা না, এবং কয়েকটা সার্টিফিকেট অর্জন করলে তারপর কয়েকদিন পরে রাস্তায় রাস্তায় ঘটলে এই ধরনের সার্টিফিকেট অর্জন আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য এমন শিক্ষা লাভ করতে হবে যে শিক্ষা লাভের পর তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারবে। যাই হোক, আমার দীর্ঘ বক্তৃতা এখানেই শেষ করছি।
তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা এত গরমের মধ্যে আন্তরিক ভাবে সবাই শুনেছো, তারপর আমাদের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। Thank you.